আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। হোসাইন ফার্ম ফ্রেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহরাব হোসেন সোহন আজ আবারও চলে আসলাম আমাদের হাড়িভাঙ্গা এবং অম্রপালি আম বাগানে। এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম, আর আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে। আমরা এবার যতদূর সম্ভব আর কি ব্যাগিং করার পরিকল্পনা করতেছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা ব্যাগিং করলে ভালো হবে না এমনিতে যেই রকম আছে এই রকমই ঠিক আছে। এবার আমাদের গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি ফলন হাড়িভাঙ্গা এবং অম্রপালি আমে। আমাদের এই বাগানটিতে অম্রপালি আম খুব একটা বেশি গাছ নেই, হাড়িভাঙ্গায় সবচেয়ে বেশি, এবং কয়েকটি গাছ আছে হচ্ছে আশনা আম, এটা হচ্ছে রাজশাহীর একটি জাত চাঁপাইনবাবগঞ্জের। আর আমাদের হাড়িভাঙ্গা হচ্ছে পিওর রংপুরের হাড়িভাঙ্গা, এটা রংপুরের হাড়িভাঙ্গা আম। তবে নিচে অনেক আম পড়তেছে এখন, যেহেতু প্রতিদিন অনেক অনেক বাতাস হচ্ছে, এই বাতাসের কারণে অনেক আম ঝরে যাচ্ছে গাছ থেকে। তবে তবুও হচ্ছে দেখা যাচ্ছে কয়েক বছরের তুলনায় এবছর সবচেয়ে ভালো ফলন, কারণ এবছর খুব একটা বৃষ্টিও হয়নি। যখন মুকুল আসছে ওই সময় আবার খুব একটা বেশি বাতাসও হয়নি যে মুকুল অনেক সময় ঝরে যায়, কালো হয়ে যায়, তেমন কোনো রোগ দেখা যায়নি শুরুতে। তবে এখন একটু ঝড় বাতাস হচ্ছে বিধায় পড়তেছে, তবুও খুব একটা বেশি না। এই যে আমার সামনে যে আমগুলো আছে এগুলো হচ্ছে অম্রপালি আম। তবে অম্রপালি আম গাছে প্রচুর পরিমাণ হয়, আমগুলোর সাইজ হাড়িভাঙ্গার মতো অত বড় না, একটু ছোটো হয় হাড়িভাঙ্গার চেয়ে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, যারা লাইভ দেখেন, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার, লাইভগুলো শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের হোসাইন এগ্রো ইউটিউব চ্যানেলস আছে এর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।